দর্শক আজকে অসহযোগ আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের চেষ্টা ছিল রাজধানীর অবস্থানটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে প্রথমে তারা ব্যর্থ হয় শাহবাগ নিয়ন্ত্রণ নিতে সেখানে ব্যাপক ভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার পর তারা ঘটে যায় এরপর তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে উত্তরায় উত্তরা থেকেও এখন আর শেষ পর্যন্ত কালবেলা রিপোর্ট প্রথম আলো রিপোর্ট উত্তরায় ক্ষুব্ধ ছাত্র জনতার ধাওয়ায় পালালো আওয়ামী লীগের নেতা কর্মীরা রামপুরা বাড্ডা আফতাবনগর বনশ্রী আন্দোলনকারীদের দখলে আর ঢাকার বাইরে অন্যন্য জায়গার কথা নাই বললাম কেবল মাত্র হয়তো এখনো খবর আসেনি যে এই মিরপুরে চলছে সংঘাত মিরপুর দশে আওয়ামী লীগের একটি অবস্থান নিয়ে তারা আছে কিন্তু তার দূরে ছাত্র জনতার ভিড় বাড়ছে ফলে পরিস্থিতি কোন দিকে যায় হয়তো সেই খবর দর্শক আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত আমার কাছে যেটি এসছে সেটি আপনাদেরকে জানালাম এই খবরে বলা হচ্ছে উত্তরায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা কালকেও কিন্তু আওয়ামী লীগ এবং পুলিশ মিলে সংঘাতে জড়িয়েছে ছাত্রদের উপর আজকে কিন্তু আর টিকতে পারেনি রাজধানীর উত্তরাই এবং রোববার বেলা একটার দিকে হাউস বিল্ডিং থেকে পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে দুপুর দিকে আজিমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজিমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন বিক্ষোভকারীরা ছিলেন সড়কে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় আওয়ামী ক্যাম্পে ক্যাম্পে চালানো হয় একটি মোটর আগুন দেওয়া হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁধনে গ্যাসের সেল তারা ছোড়ে আর এর পাশাপাশি যেটি খবর এসছে আহ কাল বেলাতে যে উত্তরায় ক্ষুব্ধ ছাত্রজনক তার ধাওয়ায় পালালো আওয়ামী লীগের নেতা কর্মীরা রোববার বেলা সাড়ে এগারোটায় ছাত্রজন তা উত্তরার বিএনএস সেন্টারসহ ঢাক কামাসি মহাসড়ক অবস্থান নাই। এরপর একটি মিছিল নিয়ে আজমপুরের দিকে এগিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় উত্তরা পূর্ব থানার পেছনে রাস্তা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা রাস্তায় ওঠার চেষ্টা করলে ছাত্ররা তাদের ধাওয়া দেয় এ সময় নেতা নেতাকর্মীরা পালিয়ে যায় তখন পুলিশকেও রাস্তা থেকে সরে যেতে দেখা যায় অর্থাৎ পুলিশ প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে পরে যখন দেখছে যে আওয়ামী লীগের পালিয়ে গেছে তখন তারাও রাস্তা থেকে সরে যায় এই হচ্ছে পরিস্থিতি দর্শক রাজধানীর অন্য জায়গার যে খবর সেটি হচ্ছে সবচেয়ে বড় আরেকটি কেন্দ্র হচ্ছে রামপুরা বাড্ডা আফতাবনগর বনশ্রী আন্দোলনকারীদের দখলে এখানে বলা হচ্ছে এদিন রোববার বেলা এগারোটা থেকে রাজধানীর রামপুরা বাড্ডা বনশ্রী আফতাবনগর এলাকা আন্দোলনকারীদের দখলে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ব্রাক বিশ্ববিদ্যালয় সহ এই এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব এলাকার প্রধান সড়ক দখল করে বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এসব এলাকায় ক্ষমতাসীন দলের কাউকে দেখা যায়নি স্বরে জমিনে দেখা যায় আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রয়েছে শিক্ষার্থীদের হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে পরবর্তীতে শহীদ মিনারে গিয়ে সংহতি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা দর্শক তার মানে হচ্ছে এখনো কিন্তু পরিস্থিতি যে থমথমে গোলাটে এটা পরিষ্কার প্রধানমন্ত্রী বলেছেন যে এখন নাশকতা করছে সন্ত্রাসীরা শক্ত হাতে দমন করুন সেই শক্ত হাতে দমন তারা করতে পারবে কতখানি সেটি নিয়ে যথেষ্ট পরিমাণ অপকাশ আছে কেননা পরিস্থিতি কিন্তু একেবারেই পাল্টে যাচ্ছে বিভিন্ন খবর কিন্তু আসছে যদিও ইতিমধ্যে খবর নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারনেট হোয়াটসঅ্যাপ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে ফেসবুক দেখা যাচ্ছে না ইউটিউব দেখা যাচ্ছে না এমন একটি পরিস্থিতি তো এর মধ্যে সোমবার নারী ও শ্রমিক সমাবেশ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে দর্শক রাজধানী এবং অন্যান্য দেশের আহ খবরাখবর নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ